কেমন আছেন সবাই? আজকে আপনাদের আমি এমন একটা ভিডিও দেখাবো, গবাদি পশুর খামারিরা, গাভীর খামারিরা কি রোগ হলে, গাভীর কি রোগ হলে খামারি একেবারে লোকসানে পড়ে যায়, এই বিষয়ে আজকে আমি দেখাইতেছি। এই যে একটা গাভীর কাছে আমরা আসছি, এই গাভীটা হলো ম্যাস্টাইটিস। ম্যাস্টাইটিস কেউ বলে মিল্ক ফেভার, কেউ বলে অলান ফুলিয়া, কেউ বলে বাতাইছে, যেটাই হোক মূল বিষয় হলো এটা দুধের থেকে, দুধের সমস্যা থেকে এই রোগটা আসে। তো এইটা, এই রোগটা হলে গাভীর কী হয় দেখেন, একেবারে দুধটা পানির মতো হয়ে যায়, বাঁট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই যে পানি হয়ে গেছে, পানির মতো দুধ আসে, আর ব্যথায় গরু কিছু খায় না, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, দুধ আসা বন্ধ হয়ে যায়, কোনো কোনো সময় রক্তও আসে, এমন অবস্থা হয়। এই রোগটা কী কারণে হয়, খামারিকে তো অনেকে অপরিষ্কার রাখে, এই আতাল, এই গরুর আতাল গোয়াল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ, সব জায়গায় পরিষ্কার, শুধু আমার দেহ পরিষ্কার রাখলে হবে না, গরু ঘর সব কিছু পরিষ্কার থাকতে হবে, পোশাক আশাক, গরুর খাবার খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন, সুষম খাদ্য এবং স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবহার করা লাগবে। গরুর ঘর সবসময় শুকনা থাকতে হবে, গরু ফ্যান সেট করতে হবে। এই গাভীটা অনেক টাকা মূল্য, যদি গাভীটা নষ্ট হয়ে যায় তো খামারে একেবারে লোকসানে পড়ে যাবে। এই রোগ হইলে কী ওষুধ ব্যবহার করতে হবে? সাধারণত ডাক্তাররা তো অ্যান্টিবায়োটিক বা বেতানাশক ইঞ্জেকশন ব্যবহার করে, অ্যান্টিবায়োটিক বেতানাশক তো অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে তো জ্বর কমবে না, ব্যথা কমবে না, ফুলে কমবে না। তো ফুলে ব্যথা কমার আগে তো দুধটা তো গাঢ় হয়ে ছানার মতো হয়ে গেছে, তো ছানার মতো হয়ে যাওয়ার পর এই দুধটা তো কখনো আসা সম্ভব নাই, বাঘ দিয়ে বাঘটা কানা হয়ে যেতে পারে। তো এই দুধটা যদি বের করতে হয় তাহলে সর্বপ্রথমে অক্সিন ইঞ্জেকশন ব্যবহার করে, অক্সিন ইঞ্জেকশন ব্যবহার করে দুধটা পাতলা করে তরল করে নিতে হবে। এরপরে ব্যথানাশক ইঞ্জেকশন, টলফা বেট ইঞ্জেকশন ব্যবহার করতে পারবে। তো এইটা করলে আপনার ব্যথা কমে যাবে, অক্সিন ইঞ্জেকশনে আপনার দুধটা পাতলা হয়ে তরল হয়ে আসবে। তো এরপরে আপনি ব্যবহার করবেন কি, ইরাসেভ বেট 2 গ্রাম, অর্থাৎ ইরাসেভ বেট 2 গ্রাম, এই 2000 পাওয়ারের ইঞ্জেকশন প্রতিদিন 2টা ব্যবহার করতে, বড় করে 2টা, 4 গ্রাম, 4 গ্রাম ইঞ্জেকশন ইরাসেভ বেট, ভালো করে শুনেন, ইরাসেভ বেট 2 গ্রাম, 2টা ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। এরপরে আপনার সাথে ফিক্সিন ইঞ্জেকশন আছে, ফিক্সিন বেট, এস্টাবেট, এই ইঞ্জেকশন ব্যবহার করলে আপনার গাভী পরপর কমপক্ষে 3 থেকে 5 দিন অথবা 7 দিনও ইউজ করা যেতে পারে। এগুলো ব্যবহার করলে আশা করি আপনার এই রোগটা ভালো হয়ে যাবে। তো যে ভালো হওয়ার পরেও কিছু কাজ আছে, এটা সেরে গেলে অনেক সময় দেখা যায় হোমিও ইঞ্জেকশন, ফাইটোলক্ষা, ক্যালকেরিয়া ফ্লোর, এইগুলো ব্যবহার করা যেতে পারে। তো এইগুলা সবসময় টানতে হবে, বাঘ সবসময় টানতে হবে, টাইমে রাখতে হবে। এটার ভিতরে প্রচুর পরিমাণ গরম আছে, এই গরমটা ঠান্ডা করার জন্য আপনি পাইপ দিয়ে হোক বা হাতে দিয়ে হোক বেশি বেশি করে ঠান্ডা পানি মারতে হবে, ঠান্ডা পানি মেরে এটাকে ঠান্ডা রাখতে হবে। এরপরে দেখবেন আস্তে আস্তে ওর দুধ কিন্তু শুকায় যাবে, বাট ভালো হয়ে যাবে, পুরো ওলানটা কোনো দিক কাই আঁকা বাঁকা, এই যে জল জল করতেছে পানি জল, এগুলো শুকাই দিয়ে যখন ওলানটা পুরো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তখন দেখা যাবে যে দুধ আনার জন্য আবার কিছু ওষুধ ব্যবহার করতে হবে। এটা মিল্ক বুস্ট, বুস্ট 3, ওরাকেল বেট, ক্যালসিয়াম জাতীয়, এই ওষুধগুলো খাওয়ানোর পরে আপনার দুধ পূর্ণ আসে যাবে এবং স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আর মিল্ক ফেভারে আরও সমস্যা থাকে, যেটা হলো আপনার যে অনেকে এটা ইউজ করে না, অনেকে খাওয়ায় না, বোঝেও না, অনেকে জানে না, এটা হলো ওজিং 18 আছে, এটা খাওয়াইলে সবসময় সমাধান থাকে থাকতে পারে। অনেকে মেস্টিমিক্স প্লাস, মেস্টি প্লাস, মেস্টিমিক্স এইচ, এই যে ওষুধগুলো আছে এইগুলো খাওয়াইতে পারেন। এইগুলো খাওয়াইলে আপনার এই ম্যাস্টাইটিস সুন্দর হয়ে যায়। ম্যাস্টাইটিস বিশেষ করে যদি এই কাদা জাতীয় জায়গা না থাকে, শুকনা থাকে, বিশেষ করে রোগ প্রতিরোধে রোগ সারানোর চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অবশ্যই দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যসম্মত ঘর, সুষম খাদ্য, সবসময় ভালো ভালো খাদ্য ব্যবহার করা লাগবে। এইগুলো করলে আপনার গরু ভালো থাকবে। আচ্ছা কাকা, আপনাদের যে বুদ্ধিগুলো দিলাম এই বুদ্ধিগুলো আপনি ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনার এই রোগটা আর আসবে না। আর না হলে আজকে যে চিকিৎসা আমরা দিছি, এই চিকিৎসা করে আবার এই রোগ হতে পারে। তো আপনি পরিপূর্ণ সুস্থতার জন্য, সুস্থ রাখার জন্য আপনি ঘর ভালো করে মেরামত করবেন, শুকনা রাখবেন, এই যে আশেপাশে গোবর গোবর এই আলাদা এইগুলো কিছুই থাকবে না। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আগামীতে আপনাদের কাছে আমি সুন্দর ভিডিও নিয়ে আসবো।